নমস্কার, আমি গৌরিকা, কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। বিছানা গুছিয়েছি, বিছানাটা গুছোতে গেলে আমি একটু হাঁপিয়ে পড়ি, এটা একটা সমস্যা হয়। মানে ভারী ভারী জিনিস তো তুলতে গেলে একটু হাঁপাই। তো আজকে ঠান্ডাটা কিন্তু অনেক কম, আস্তে আস্তে কমছে ঠান্ডাটা। তো ব্রেকফাস্ট শুরু করি। এই যে জেলিটা এনেছিলাম, দেখেছিলে, জেলিটা দিয়ে খাবো আজকে। নতুন কিছু আনলে যেন খিদে পায় সেটা খাওয়ার জন্য, দেখবে সবার মধ্যেই আছে এটা। নতুন কিছু যখন বাড়িতে আসে মনে হয় কতক্ষণে শাড়ি হলে কতক্ষণে পরবো, খাওয়ার জিনিস হলে কতক্ষণে খাবো। ভাজ ভাঙার জন্য সবাই আমরা খুব অস্থির থাকি, শাড়ির খাবার দাওয়ার ক্ষেত্রেও তাই। জেলিটা সেই ভাব কবের থেকেই ভাবছি খাবো, কিন্তু হয়ে উঠছিল না। আজকে বিকেলে আমাদের একটু বেরোনো আছে, একটা নেমন্তন্ন আছে, পুজোর নেমন্তন্ন। বেলঘরিয়া যাবো অর্পণদের বাড়ি, অনেকদিন ধরে বলছে, পুজোর ব্যাপার তো শুনে আবার একটু না গেলে ভালো লাগে না, মনে হয় যাই ঘুরে আসে। ঠাকুরের ব্যাপার, ঠাকুর দেবতা কে না মানে বলো, সবাই মানি আমরা কম বেশি। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, গান খানি যদি ভালো লাগে হবো, গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, আজ আমি অচেনা যে। আমাদের যে ব্রেকফাস্ট প্রচুর কিছু খাই তা না, কিন্তু ওই একটুখানি কিছু খেলাম, যদি ধরো তিনটে সাড়ে তিনটে বেরোতে না হয় তাহলে আমরা একটুখানি টুকটাক খাই। এনা শুধু পাউরুটি জেলি দিয়ে, আর কিছু নেই। আবার কি খাবে? তোমার তো ইলিশ মাছ আছে, তোমার তো আজকে এমনি ব্রেকফাস্ট খাওয়ার কথা না। গুড মর্নিং, সবাইকে জানাই ওয়েলকাম, স্বাগতম। আমি চন্দন। না একদমই না, এটা কলকাতা ক্যানভাস, ফাজলামোটা কম করো। আমি তো অনেকদিন ধরে বলে আসছি তাই, তাই না? এটার সঙ্গে প্রমোশনের কোনো সম্পর্ক নেই। ফাজলামোটা কম। গজা খাবে বলছে, জেলি পাউরুটি। আমি গজা বলছে, নমস্কার, আমি গজা। এ কি একজন বলেছে কি তোমার চ্যানেল খুলতে? আমি গৌরিকা। না আমার কোনো আর বাসনা নেই। এটা কিন্তু একটা ট্রেন্ড, এবার দেখে দেখবেন অনেক চ্যানেল খুলবে, আমি অমুক, আমি তমুক। আমি চন্দন খোলার কারণটা তোমরা ইতিমধ্যে তো জেনেই গেছো, তবু আমি একটু বলে দিই। ও না রোজ হাত কামড়া, ইস এটা তোমার জন্য আমি করতে পারছি না, ইস ওইটাই তোমাকে নিয়ে যেতে পারবো না তাই করতে পারছি না, চলো না যাবে। আর আমি হয়তো ধর আমি এখন যাবো না, আর তারপরে ওকে বলেছি কি তুমি নিজে করো তো, ওই নিজে একটা খুলেছে, নিজের ইচ্ছে মতো করবে, করো অসুবিধে নেই। তাহলে কফি দিচ্ছি, বাঁচা গেছে, আমাকে তো সর্বত্যা করতে হবে না, দুধের মধ্যে কফি ফেলে দেবো, হয়ে যাবে। ঘুম থেকে উঠে থেকে শুরু হয়ে যায় জানো তো, এটা দাও ওটা করো সেটা করো শুরু হয়ে যায়। কাজ করলে ভালোই লাগে, আমার অসুবিধা কিছু হয় না, তবে অতিরিক্ত আমি করতে পারি না, একটু অসুবিধা হয়ে যায়। টুকটাক এক সময় করেছি আমি, আজকে বেশ ভালো রোদ দিয়েছে জানো তো, ভালো লাগছে। আর তোমরা এই গ্যাসের ব্যাপারটা ভালো মনে করিয়েছো আমাকে, যে আগে তুমি নবটা বন্ধ করবে তারপরে, এখন তাই করছি। আজকে সকালেও একবার হয়েছে, ওই গজাকে গজার খাবার গরম করতে গিয়ে হয়েছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য, পরক্ষণে আবার মনে পড়ে গেছে। নেসকাফের এই কাপটা চন্দন খেত, এখন আমি নিয়ে নিজে, আমারও হাতে অনেক কাপ পেয়েছি, কফি মাগ প্রচুর পেয়েছি। জিমে ভর্তি হতে হবে, বুঝতে পারছো, যে জিমে ভর্তি না হলে আমার ভুঁড়িটা হচ্ছে কমবে না, ওপর নিচ করলেও কমছে না। চন্দনের কি সুন্দর কমে গেছিল, এবার আমি কত ওপর নিচ করবো, কখন করব আমার হয় না। আমার ওই লিফ্টেই দিকেই চোখ চলে যায়, লিফট দিয়েই ওপরে চলে যাই, কিছুতেই আর সিঁড়ি দিয়ে উঠতে ইচ্ছা করে না, যার জন্য আমার হচ্ছে না। আমি একটু ওই যে বললাম অলস প্রকৃতির মানুষ, তো অলস প্রকৃতির মানুষদের খুব বিপদ আছে, সব কিছুতেই গণ্ডগোল, কিছুই হয় না। একটা গান মনে পড়ছে তোমাদের সঙ্গে একটু, তোমাদের সাথে একটু গাই, মানে তোমরা আমাকে আবার মনে করিয়ে দিচ্ছ, এত তোমরা আমার গান পছন্দ করছো দেখে আমারও একটু মাঝে মাঝে একটা গান মনে পড়ে, আর তখন মনে হয় তোমাদের সঙ্গেই গাই, একা গাই, মানে গাই সারাক্ষণই গুনগুন করছি। এখন কিন্তু আমি সারাক্ষণ, মানে বিশ্বাস করবে না, এই 11 বছরে আমি গুনগুনটাও করিনি,
অথচ তো গুনগুন করেও গান করে, আমি সেটাও করিনি। ওই রান্না করতে গিয়ে মাঝে সাঝে বেরোতো, এটা একদম ধর্মস্থ বলছি। আবার আমি কিরকম আগের মতো একটুখানি মানে বিছানা গুছোতে গুছোতে গান, রান্না করতে করতে গান, এখন যেন মাথায় কিলবিল করে গানগুলো। কালকে তোমাদের বলছিলাম না, শ্যামল মিত্র আমার ভীষণ প্রিয় শিল্পী এবং প্রিয় সুরকারও প্রচুর আছে। শ্যামল মিত্র নিশ্চয়ই তোমরা দেখেছো, মানে যারা আমাদের এজে রয়েছো বা আমাদের থেকে বড় রয়েছো, তারা বোন পলাশির পদাবলী নিশ্চয়ই দেখেছো। কি সুর, কি গান, বলো উড়িয়ে বাপরে বাপ পাগল করে দিয়েছে। মানে আমার সিনেমাটা ভালো লাগেনি, সিনেমাটা আমি খুব আহামরি কিছু পাইনি, কিন্তু গানগুলো একটা অসাধারণ। ওই গানটা তোমার সেই সুপ্রিয়া দেবী যাচ্ছেন যখন কোমর দোলাতে দোলাতে বেনিটা ঝুলছে আর গানটা হচ্ছে আহা মরি মরি চলিতে চলিতে বাজাই কাকল পরনে নীলাম বরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি চুরি করি। মানে এত সুন্দর, অসাধারণ অসাধারণ এইসব গানগুলো। এখনকার গান আমি কখনো বলছি না কিন্তু যে এখনকার গান খুব খারাপ বা এখনকার গানে সেই মেলোডি নেই, একদমই না, প্রচুর গানে মেলোডি আছে, কিন্তু পুরনো গানগুলো যেন সবসময় কানে বাজে, সবসময় ঝিরি ঝিরি বাতাস কানে তোমায় মনে পড়ি কি ব্যথা জাগে বড় ব্যথা লাগে চোখেতে মেঘ করে কথা যেমনি সুর তেমনি একেবারে এত রোম্যান্টিক সুর, এত মেলোডি। মান্নাতে ফার্স্ট শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভীষণ খারাপ লাগে আমি কখনো বলবো না, খুবই ভালো লাগে। যেমন কিছু কিছু গান আছে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া বাবাই যায় না, যেমন ঘুম যায় ওই মেঘ পরিদের সাথে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় ওই চাঁদ। আমার এইসব গান হেমন্তের মানে খুব কমন গান তো আছেই, মুছে যাওয়া দিনগুলি, আর দুজনা দুটি পথ, এইসব গানগুলো তো আছেই, বা ধরো এই রাত তোমার আমার, এসব তো আছেই, কিন্তু এই ধরনের গানগুলো ভালো লাগে। যাই হোক, স্নান টান করে চলে এসেছি, এবার খাওয়ার দাওয়ারের ব্যাপার। আজকে ইলিশ মাছ হয়েছে, চন্দনবাবু হেবি খিদে পেয়ে গেছে, তাই না গো? আমার মন খুব খারাপ। কেন বলো, বলে দাও একটু। আমার 74,000 টাকার ফোন স্যামসাং S10 Plus জাস্ট ভেঙে গেল, ডিসপ্লে অফ হয়ে গেছে, এতে যাবতীয় কন্ট্যাক্ট ইম্পর্টেন্ট যা ডকুমেন্টস ছিল সব গরম। ডিসপ্লেটা সারানো যায় কিন্তু সারাবো নাই যে, এরকম হচ্ছে, ঠিক আছে, কিছুই আসছে না, টোটাল গন, ব্যাড নিউজ। এই একটু আগেই ঘটলো ঘটনাটা, এখন কিছু করারও নেই, নতুন এই মুহূর্তে কেনা সম্ভব না, তাই তো? কিছুই আসছে না, গন কেস পুরো। তো খাওয়া দাওয়া করি, যাই হোক ঠিক হয়ে যাবে, হয়েছে। ইলেকট্রনিক্স জিনিস ও খারাপ হবেই, ওই নিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই, ওর কোনো মানে ভয়ও নাই ভরসাও নাই ইলেকট্রনিক্স জিনিসের, ও খারাপ হবেই, আজ ভালো কাল খারাপ, সেই নিয়ে আমি চিন্তা করি না, দুঃখও পাই না। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিনতে পারবো না, একটা কিছু ব্যবস্থা করতে হবে, করে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমাদের আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। দাঁড়াও, ভাত, এখানে চন্দনবাবুর ইলিশ মাছ আছে, ডাল চাটনি আর চন্দনের, মানে আমি বুঝতে পারিনি, আমার মনে ছিল না, ঘুমের চোখে আরতিকে বলেছিলাম যে আলু বেগুন দিয়ে কুচো চিংড়ি দিয়ে তরকারি করতে, তো সেটাও ও করেছে, ঠিক আছে, দরকার হলে কালকে খাবো, অসুবিধে নেই, ফ্রিজে রেখে দিয়ে খেতে হবে। দেখো গজা কিন্তু যা করছে না, মানে পাগল করে দিচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া এবার শুরু করি। গজা ওই ঘরে যাবি না, হ্যাঁ, যাক তবু ভালো এক কথায় শুনলো, কথা শুনে শুনে কোনো কোনো সময় আবার এত সুন্দর কথা শুনে মানুষও হার মানে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকে কি করেছে জানো গজা? গজা আজকে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করতো, আমি হাতের মধ্যে কাঁটাগুলো নিয়ে এটার মধ্যে প্লাস্টিকে ফেলবো বলে হাতে নিয়ে প্লাস্টিকটা বার করছি, ও ছোবল মেরে আমার হাত থেকে ইলিশ মাছের কাঁটা বুকে দিয়ে দিয়েছে জানো, এত ডেঞ্জারাস, সব উপরে তুলে রাখি জানো ওর ভয়ে,
প্রচন্ড দুষ্ট হয়ে যায় প্রচন্ড। আমি না এই ফেসবুকের ফোন যে মেসেঞ্জারে আমি টাইমটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে করো প্লিজ। এই সময়গুলো করলে আমি তো শুটিংটা তো সারাদিন নিয়ে তো ব্লগ, এবার সারাদিনের কখন শুটিং করব আর তখন ফোনটা বেজে উঠলে খুব অসুবিধে হয়, সেই কারণে আমি একটা টাইম বলে দিয়েছিলাম যে 9টা থেকে 10টা। আমি যদি না রিসিভ করতে পারি আমি ফোন করব আবার। চুলের সম্পর্কে তোমরা অনেকেই বলেছ, অনেক সাজেশন দিয়েছ, দেখি আমি চেষ্টা করব সেগুলো করার কথা রাখার তোমাদের, কারণ আমি জানি তোমরা যেটা বলো আমার ভালোর জন্য বলো, সেই বিশ্বাস আছে, সেই কারণেই আমি নিশ্চয় করব। তো আমরা রেডি হয়ে গেছি একদম, কালী পুজো আছে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, এই এই যে দেখো এই হাফটা পরেছি আজকে প্রথম, এটা আমাকে রাখি দিয়ে দিয়েছিল কলাপিন মা। তো এতদিন পড়া হয়নি, শাড়ি পাচ্ছিলাম না, মানে যাওয়ার মতো অকেশন পাচ্ছিলাম না, মা দুর্গা সঙ্গে নিয়ে মা কালীর কাছে যাচ্ছি। তো আমি রেডি, পূজোর মতো ড্রেস হয়েছে কি সেটা একটু বলে দিও, আর মাস্ক অবশ্যই নেবো, চন্দন নেবে আমিও নেবো, কারণ আমি আজকে চন্দনের ভিডিওতে দেখেছি অনেকেই তোমরা বলেছো ওর মাস্কটা ছিল কিন্তু মাথায় যেহেতু ভিডিওর ইয়েটা ছিল খেয়াল করতে পারেনি, আর এখান থেকে এইটুকু গেছে বলে আর লাগায়নি, কিন্তু এটা সত্যি অন্যায় করেছে, তো সেই কারণে মাস্ক আমাদের রয়েছে, মাস্ক পরেই আমরা যাবো বেরোবো। তো এখানে আর বেশি কথা বলছি না, দেখো কি করছে, আমাকে কথা বলতে দেবে না, এই দেখো দেখো দেখছো কিরম করছে। তো যাই হোক সঙ্গে থাকো, গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি গৈরিকা, গাড়ি থেকে বসে বলছে এটা বিয়ে বাড়ি। এই এটা বিয়ে বাড়ি মাম, গান চলছে তো? হ্যাঁ গান চলছে, কপিরাইট। এই হচ্ছে অর্পণ। নমস্কার নমস্কার দাদা, খুব ভালো লাগছে আজকে এসছো, মানে কি বলবো ভেতর থেকে মানে আন্তরিকভাবে আমি খুব আনন্দিত। আমরাও কালী পুজো এসে খুব আনন্দ পেয়েছি বাবু, তো ভেতরে যাব। এই হচ্ছে কালী পুজো বাড়ি, আর বাড়ি যাবে মাস্ক পরি, হ্যাঁ পরি মাস্ক ফাস পরি, দেখা যায় না কিন্তু পরি। চন্দনদার এই হেয়ার স্টাইলটা কিন্তু হেভি লাগছে, আমি হেভি হেভি লাগছে আমার। শুধু হেয়ার স্টাইল ভাই, ওপর থেকে টপ টু বটম আমাকে হেভি হেভি, হ্যাঁ একদম। এই হচ্ছে দিদি অর্পণের মা, আসলে আমাদের মধ্যে পুজোতেই আসার কথা, তাহলে আগে নয় তো আর আসতে পারে। আর এই হচ্ছে এখানে কালী পুজো হচ্ছে, মানে হবে রাত 1টা থেকে, তাই তো? বাহ অসাধারণ ডেকোরেশন। আমরা পৌঁছে গেছি অর্পণের বাড়িতে, অর্পণ আমার ছোট ভাইয়ের মতো বহুদিন ধরে বলছে আসতে, আসা হচ্ছিল না, আমি তাই বললাম হয়তো মায়ের টানে আসবো বলে এতদিন আর আসা হয়নি। খুব ভালো লাগছে, পুজো আচ্ছায় আসতে আমি ভীষণ চাই, তো আমি মনে মনে বলছিলাম যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই যাবো, সত্যি আজকে আসতে পেরে খুব ভালো লাগছে পুজোটা, আর ওদের ঠাকুরঘর অসাধারণ, খুব ভালো লাগছে। এখানে প্রচুর খাবার দাবার ব্যবস্থা, উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে যথারীতি নিয়ম অনুযায়ী আমি হাঁপাচ্ছি। তো কি কি খাওয়া দাওয়া আছে সেটা তোমাদের একটু বলে দেবো। এখানে তো দেখছি কচুরি, কচুরি লাইভ কচুরি, একদম গরম কচুরি, তাই তো? একদম। আর এখানে কি আছে, এটা কি আছে, এটা খুলে দেখাবেন? বাহ ওকে, কচুরির সঙ্গে দারুণ জমবে। বেগুনি, বাটার বেগুনি, বাটার বেগুনি আছে। এটা কি হায়দ্রাবাদী পোলাও, সুপার, মানে অর্পণ খেতে ভালোবাসে একদম, নিয়েই আছে অর্পণের বাড়িতে যখন তখন খাবার দাবার এরকমই অ্যারেঞ্জমেন্ট আশা করা যায়। এটা পনির বাটার মশলা, পাটাভাটি, চাটনি, বাহ এটা আমার আইটেম, পাপড় সঙ্গে পাপড়, এটা আমারও আইটেম, পায়েশ, পায়েশ, বাহ সুপার, হজমোলা, এটা হজমোলা, হজমোলা আমার ভীষণ ফেভারিট, এদিকে জল, মানে পূজোতেই যদি এই খাওয়ায় বিয়ে তো আমরা কি ভাবতে পারি। তারপর বিয়ে কবে, মা বলছে এখনই লাগিয়ে দিতে, 500 কে হবে তারপরে, এইটা কোনো কথা হলো,
মানে বিয়ে করার দরকার নেই বলো, চন্দনদা জায়গা পাচ্ছে না বলে চন্দনদা নতুন একটা চ্যানেল খুলে, এই তো ভাই মনের দুঃখ একমাত্র তুই বুঝলি ভাই, একটা হাই ফাই তো করতেই হবে। আচ্ছা চল আমার আমার কথা, বিয়ে কর বা না কর খাওয়াটা কন্টিনিউ কর। হ্যাঁ খাওয়া দাওয়া চলবে, ভেরি গুড। আমি আমি এটা ঠিক করে নিয়েছি, যেখানে যতই দুঃখ কষ্ট থাক খাওয়া দাওয়াটা থাকবে, তাহলে আমি সব মানিয়ে নেব। একদম তো চলো মাম বসি, খাওয়া দাওয়াটা শুরু করি। একদম এটা কি নিয়েছো মাম? এটা যে কচুরি আর স্টাফ পটেটো। বাহ স্টাফ পটেটো, খাওয়া দাওয়া তো দেখিয়ে দিয়েছি, এবার খেয়ে নিই। কেমন গরম গরম কচুরি ভাজছে ওখানে, দুর্দান্ত হয়েছে। বাহ, আর এটা হচ্ছে প্লেট কাউন্টার, না দেখালেই নয় এই যে ব্যাপারটা, ফ্রেন্ডশিপ ক্যাটারার। বাহ, এটা তরমুজ দিয়ে বানানো, এটাও তাই, এবং রামকৃষ্ণদেব তরমুজ দিয়ে, এবং কালিমা তরমুজ দিয়ে, তো অসাধারণ এই ডেকোরেশন, দারুণ ফাটাফাটি ফ্রেন্ডশিপ ক্যাটারার। এটা বেলগড়িয়া ভালো খাওয়া দাওয়া হয়েছে জানো তো আজকে, মানে পুজোর প্রসাদ তো সবসময় ভালোই হয়, প্রত্যেকটা জিনিস খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু বাড়িতে এসে আমাদের যেটা করতেই হয় যত রাত্রিরেই ফিরি না কেন, সেটা হচ্ছে কফি অথবা চা। তো এখন একটু কফি খাবো, কফি টফি খেয়ে তারপরে কিছুক্ষণ পর ভাত খাবো, চন্দন সব ট্রান্সফার করবে ভিডিওটা, ভিডিওটা ট্রান্সফার করার পর আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুতে শুতে দেরি আছে, কারণ এখনও এডিট করবে, সেই করবে সেই করবে, বুঝে যাবো। কফি খাই, রেস্ট মানে ক্লান্ত ক্লান্তি দূর করি, ক্লান্তির কিছু নেই এখান থেকে এখানে, আমাদের বরং এটা কাছেই তুলনামূলক। তাই বলছিলাম চন্দনকে যে মাঝে সাঝে এক একটা এমন আসে যে এখান থেকে বেশ কাছে হয়, টেনশন হয় না যাওয়া নিয়ে, মানে তিনটে চারটের সময় বেরোতে হয় না আর কি। গেলাম ঘুরলাম, ঠাকুর দেখলাম, ভালো লাগলো পরিবেশটা, পুজো আসতে তো ভালোই লাগে বলো, কার না ভালো লাগে। সব থেকে বড় কথা ওর যে বাবা মা অর্পণের, ভীষণ আমায় ভদ্রলোক ভদ্রমহিলা ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। আমরা আজকে প্রথম গেছি আমার মনেই হলো না, অনেকদিন ধরে বলছে যাওয়া হয় না যাওয়া হয় না, তাহলে ঠিক আছে যাই, মায়ের পুজোয় যদি মা টানেন তাহলে নিশ্চয়ই যাওয়া হবে। ঠান্ডা বলো গরম বলো, 12 মাস 30 দিন আমাদের কোথাও বেড়ালে বেড়াতে বেরোলে মানে বেরোলে ফিরে এসে হাফ কাপ হলেও কফি চাই, আমাদের কফি চাই, না হলে সেটা সম্পূর্ণ হয় না। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। যেতে যেতে কিছু কথা বলবো তোমার।